बड़ी मेहनत कर रहे हैं यहाँ पे आ रहे हैं अभी देखते हैं क्या मानुष के আমরা দিয়ে নিয়ে আসবো শোনাই দি তো শোনাই দি কেমন আছো বলো ফার্স্ট অফ অল আমার তো খুব লজ্জা লাগে আমার 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 প্রতি এত প্রশংসা শুনে না না এটা প্রশংসা না এটা সত্যিকারে যে ভালো ভিডিও বানায় তার প্রশংসা করতেই হবে সেটা পিছনে আগে যাই বলো খুব ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ একদম একদম ভালো আছি বাকি কি হ্যাঁ আজকে তো ব্লগে এসেছি দাদা বৌদি নতুন রেস্টুরেন্ট খুলেছে আর যখন কারোর কন্টেন্ট থাকে না বা কোনো প্ল্যানিং থাকে না তারা দাদা বৌদিতে চলে আসে যেমন আমি চলে এসেছি আজকে উইদাউট প্ল্যানিং উইদাউট সমস্ত কিছু মজা করি আর বন্ধুরা পিসটা আমি তুলতে ভয় করছি এতটা নরম দেখো ছিঁড়ে চলে অসম্ভব तो हमारे भाई सुदीप पन्ना ब्लॉग को आप जरूर चैनल को लाइक करें ज्यादा से ज्यादा शेयर करें और सब्सक्राइब जरूर करना भाई को बड़ी मेहनत कर रहे हैं यहाँ पे आ रहे हैं अभी देखते हैं क्या होता है वहाँ पे तो बंधुरा কেমন আছো সবাই আমি সুদীপ চক্রবর্তী আর তোমরা দেখছো সুদীপ পান্না ব্লগ তো আজকে বং ইনসেন্সের সাথে দেখা হয়ে গেল ওরাও কিন্তু বিরিয়ানি খেতে এসেছে আর বিরিয়ানি কেন আমরা দাদা বৌদি বিরিয়ানিতে আবার এসেছি তার কারণ আছে তোমরা এখন যেখানে দেখতে পাচ্ছ এখন হ্যাঁ এখন যেখানে দেখতে পাচ্ছ 1000 জন মানুষ একসাথে বিরিয়ানি খেতে পারবে এই দাদা বৌদির নতুন বিরিয়ানি সেন্টারে তো আজকে আমরা ওই জন্য এসে গেছি আর দেখাবো পুরো বিল্ডিংটাকে বাইরে গিয়ে তার আগে আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি মাটন বিরিয়ানি খাওয়া হবে দেখা যাক জমজমাট হবে এই ভিডিওটা চলো বন্ধুরা দেখতে থাকো শুধু বন্ধুরা আজকে আমরা খাবো মাটন বিরিয়ানি মাটন ছাড়া বিরিয়ানি জমে নাকি আজকে আমরা খাবো মাটন বিরিয়ানি আর মাটন বিরিয়ানির প্রাইস কিন্তু 320 রুপিস 320 টাকা মাটন বিরিয়ানি যেটা আমরা খাবো আর দেখবো কোয়ালিটিটা সেম আছে এইখানে আর ওইখানের থেকে তফাৎ কী আছে আদৌ তফাৎ আছে কি না দেখবো আর কোয়ালিটি কি ঠিকঠাক আছে কি না দাদা বৌদি বিরিয়ানি এই নতুন আউটলেটটা একদম কলা পাতার উপর সার্ভ হয়ে গেছে বন্ধুরা দাদা বৌদি বিরিয়ানি আর এই চলে এসেছে এখানে সাইডে বন্ধুরা বেশি করে ওয়েট করতে হয়নি তার মধ্যেই চলে এসেছে এই লোভনীয় দাদা বৌদির মাটন বিরিয়ানি আর দেখতে পাচ্ছ এই সমুদ্রের মধ্যে বালিটা সরিয়ে নিলে কিন্তু চলে আসে এত বড় ও বাবা বন্ধুরা এত গরম আর পিসটা আমি তুলতে ভয় পাচ্ছি পিসটা আমি তুলতে ভয় করছি এতটা নরম দেখো ছিঁড়ে চলে অসম্ভব নরম আর এটাকে ধরে তোলাটা অসম্ভব এতটা সফট মাটন হয়তো এইখানে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না আর পিসটা দেখো যে একটা গোটা হাতের মধ্যে চলে আসবে বেশি কথা বাড়াবো না তার আগে যে ছিঁড়ে যাবো মাটনটা আমি একটু ফ্রাই করবো বন্ধুরা দাদা বৌদির মাটন বিরিয়ানির মধ্যে একটা আলাদাই মজা আছে মাটনটা একটু জাস্ট নরম ম্যারিনেশনটা ব্যাপক হয়েছে ভেতরে ব্যাপক মশলা ঢুকেছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে মুখে মাটনটা দিলেই চোখটা বন্ধ হয়ে যাচ্ছে এতটা সফট এতটা টেস্টি গ্রেট টেস্ট এবার আমরা কী করবো একটু রাইসটা সেই ঝুরঝুরে রাইস মশলাদার মাখা মাখা আমি একটু রাইসটা ট্রাই করে দেবো বন্ধুরা রাইসটার ব্যাপারে আছি এই রাইসটার থেকে আগের যে কাউন্টারটা আমি খেয়েছিলাম মাটন বিরিয়ানি সেই রাইসটার ফ্লেভারটা একটু বেশি ছিল মশলা একটু বেশি ছিল টেস্টটা একটু বেশি ছিল এটার মধ্যে টেস্ট একটু কম পাচ্ছি তো কোনো ব্যাপার না মাটনটা ভালো তো এটাই চলবে তো আরেকবার একটু এই রাইসটার মধ্যে টেস্ট একটু কম কিন্তু এবার আমরা যেটা দেবো আলু এই যে তোমরা দেখতে পাচ্ছ একেবারে আলুটা তুলে এনেছি এই সাইজের এখানে একটা আলু আর এখানে আরও একটা ছোট্ট একটা আলু পেয়েছি আর আলুগুলো কিন্তু বরাবরই সফট হয় দেখবো আলুটার টেস্টটা কি আগের মতনই আছে নাকি আলুটা ঠিক আছে কিন্তু রাইসটা নিয়ে আমি বেরি খুবই দুঃখিত হয়ে পড়লাম একদম রাইসটার মধ্যে টেস্টটা কিন্তু অনেকটা কম লাগছে দাদা বৌদি বিরিয়ানির জন্য এটা এক্সপেক্ট নয় তবু রাইসটার মধ্যে যে ফ্লেভারটা আসার কথা ছিল বা আগের কাউন্টারও আমি খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিলো রাইসটার মধ্যে সেটা কিন্তু বদল নেই
একদমই নাই, সত্যিটা বলতেই হবে। না রাইসের মধ্যে নেই, জানি না এতজন লোক খাওয়াবার জন্য এই রাইসটার মধ্যে কোয়ালিটি কমে গেছে কি না, রাইসটার মধ্যে কোয়ালিটি পেলাম না। যাই হোক বন্ধুরা, আর এখানে স্যালাড আছে, এই স্যালাডটা সবসময় অসাধারণ হয়, তার গ্রিন চাটনির সাথে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ৩২০ টাকা দাম, ৩২০ টাকা এই বিরিয়ানিটার দাম, ৩২০ টাকা। মাটনটা যা আছে একদম চলে যাবে বল, ওকে আছে, আলুগুলো ভালো খেতে, বেশ ভালো খেতে, কিন্তু রাইসটা একটু একটু দুঃখ দিল আমাকে, একটু ভুল হয়ে গেল, দুঃখ দিল। যাক ফিনিশ করি, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, দাদা বৌদি বিরিয়ানির যে কোয়ান্টিটি ওটা অনেকটাই আছে, তা এখন এই হাড্ডি গুড্ডিগুলো পড়ে আছে, মেনলি এটা খাবার নয়, খেতে পারবো না, দাঁতে অত জোরও নেই। আর তোমাদের সঙ্গে এসে দেখা হলো, খুব ভালো লাগলো। তো সুদীপান্নার ব্লগ যারা দেখছো অবশ্যই সাপোর্ট, যেটা সাপোর্টটা দরকার, যেরকম আমাকে তোমরা প্রথম থেকে সাপোর্ট করে এসছো, সাপোর্টটা পেলেই তবেই মানুষ আরও এনার্জিটা পায়, আরও কাজ করার ইচ্ছেটা বাড়ে। তো অবশ্যই দরকার সেটা, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট পুরো ভরে ভরে করে দাও।